কখনো দুস্থ পড়ুয়াদের পাশে, কখনো রোগীর সেবায় নাম উঠে আসে অভিনেতা সোনু সুদের। গত 3 বছর ধরে জনসেবাকেই ব্রত হিসেবে নিয়েছেন সম্রাট পৃথ্বীরাজের নায়ক। অতিমারী আবহে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফিরিয়েছেন তিনি। এবার শিরোনামে এলেন বিহারের তরুণী চা বিক্রেতা প্রিয়াঙ্কা গুপ্তের দোকান সাজিয়ে দিয়ে। অভিনেতা টুইটারে লিখেছেন, প্রিয়াঙ্কার দোকান প্রস্তুত, কেউ তাকে উঠে যেতে বাধ্য করতে পারবেন না, আমি খুব তাড়াতাড়ি আসব ওর দোকানে চা খেতে। তনুর পোস্টে আপ্লুত অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দিলেন, শুভেচ্ছা জানালেন প্রিয়াঙ্কাকে। কেই প্রিয়াঙ্কা! ইতিমধ্যে গ্র্যাজুয়েট চাওয়ালি বলে অনেকেই চিনে গিয়েছেন এই লড়াকু মেয়েকে। গত 2 বছর ধরে চাকরির চেষ্টা করেও না পেয়ে নিজের পায়ে দাঁড়ানোর বিকল্প রাস্তা ভেবেছেন তিনি। পাটনা মহিলা মহাবিদ্যালয়ের সামনেই চায়ের দোকান খুলেছেন, শুরুতে পারেননি। পৌরসভা থেকে দোকান উঠিয়ে দেওয়া হয়েছিল মাস কয়েক আগে, সাহায্য চেয়ে ভিডিও পোস্ট করেছিলেন তরুণী। তার কাতর প্রার্থনা ছেয়ে গিয়েছিল সমাজ মাধ্যমে, সেই ডাকেই সাড়া দেন ত্রাতা সোনু। একা নারীর ব্যবসা শুরু করার পথে হাত বাড়িয়ে দেন নায়ক, যাবতীয় আইনি সমস্যার মিটমাট করেন তিনি, তারপরেই দোকান খুলতে পারেন প্রিয়াঙ্কা। সেই সুখবর ভাগ করে সবাইকে আশ্বস্ত করলেন সোনু, জানালেন আর কোনো বাধা আসবে না। ব্যুরো রিপোর্ট, সবাক বাংলা।